কাল অনেকদিন পর সিএ মার্কেট গেছিলাম। না না, 5 বছর পর কলকাতায় ফিরে কালই যে প্রথম গেলাম তা নয়, গেছি, আগেও কয়েকবার গেছি, তবে ওই শাড়ি, বিছানার চাদর, লিভিং রুমের জন্য শোপিস এইসব কিনে বাড়ি ফেরার তারা যা হয়। কিন্তু কাল সিএ মার্কেটের ওই বই খাতার দোকানটায় অনেক বছর পর যাওয়ার সুযোগ হলো। মনে পড়ে গেল ছোটোবেলার কত স্মৃতি, স্বপ্ন। বরাবর আমি স্টেশনারি জিনিস খুব ভালোবাসি, কত পেন, খাতা, ডায়েরি, রং, আর্টের জিনিস ওই দোকানে, ওয়াটার কালার, প্যাস্টেল কালার, মার্কার, ফেল্ট পেন, পেন্সিল কালার, জেল পেন, ইঙ্ক পেন, বল পেন, হাইলাইটার, পেন্সিল বক্স, আরও কত কী, কত কালারের ভ্যারাইটি। ভেবেছিলাম চাকরি পেয়ে সব কিনব, নিজের স্বপ্নের জগৎ বানাবো, নানা রকম আর্টের জিনিস বানাবো, আজ টাকা আছে কিন্তু সময় নেই, কিনে রেখে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু উইকেন্ডে সময় পাবো। তবে কী লিখবো, কী আঁকবো, কী ক্রাফট বানাবো, আর তো স্কুল নেই, হোমওয়ার্ক নেই, প্রজেক্ট বানানো, চার্ট বানানো কিছুই তো নেই। ছোটোবেলায় এই কথাটা তো ভাবিনি, তখন তো বুঝিনি যে টেকনোলজির এই দুনিয়ায় আমার এই স্বপ্নটা খুব ফিকে বিমানান হয়ে যাবে। আজ যখন মোবাইলে রিলস, ওয়েব সিরিজ দেখে, ফেসবুক, ইনস্টাগ্রাম ঘেটে আমার আত্মা ক্লান্ত, শ্রান্ত, তখন ফিরে যাচ্ছি আমি আমার সেই ছোটোবেলার স্বপ্নটা পূরণ করতে। সহজ হবে না, কিন্তু চেষ্টা আমি করব, কারণ সেই ছোট্ট দুটো চোখে দেখা স্বপ্নটা পূরণ করার ক্ষমতা আমার ছাড়া আর কারুর নেই। এই 28 বছরের জীবনে হয়তো একটু হলেও শান্তি খুঁজে পাবো, আর এটাই আমার হঠাৎ মনে হলো।